हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। सबाई केमन आछेन? आशा करी सबाई सुष्ठु आछेन, खूबी भालो आछेन। एखन रिव्यू करब हच्छे महानायक बनी सेनगुप्त तुमी आसबे बोले सिनेमाटा। तो ना एलेई खूब भालो हतो, जेहेतु महानायक बनी सेनगुप्त माने आमादेर सबार प्रिय चुरासिक आमलेर एकजन परिचालक अनुप जेतुर एकमात्र हीरेर टुकरो छेले, आमादेर सबार प्रिय महानायक बनी सेनगुप्त बोले कथा। तो तार सिनेमा आसबे ना बोले तो हय ना। তো এই সিনেমাতে আমরা বনিশ সেনগুপ্তর সঙ্গে অনেককে দেখেছি, সেই চুরাশি গামলে সেই সব কৌশিক গাঙ্গুলি তাকে দেখেছি, তারপর তারপর হিরোইনের অপোজিটে আমরা কৌশানিকে দেখেছি, আরও অনেকে রয়েছিল। তো সিনেমাটা কেমন? এই সিনেমাটা যদি দেখেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যাদের পায়খানা ঠিক মতন ক্লিয়ার নয়, এই সিনেমাটা দেখার পর পায়খানা হবে, কিন্তু হাগুটা পিছন দিয়ে নয়, মুখ দিয়ে হাগু আসবে। ইয়েস, ঠিকই শুনছেন, পিছন দিয়ে হাগু নয়, মুখ দিয়ে হাগু আসবে। এবং আপনি যদি এই সিনেমাটা দেখেন, তাহলে কিন্তু মানে যদি সিনেমাটা দেখেন রাত্রেবেলা দেখবেন না, দিনের বেলা দেখবেন, কিছুটা দেখবেন, দেখবেন যেখানে মানে বনি কৌশানিকে ছেড়ে চলে যাচ্ছেন, তারপরে আর দেখবেন না। যদি তারপরের সিনগুলো দেখেন, তাহলে কিন্তু আপনি কিন্তু সুসাইড করতে বাধ্য হবেন। ইয়েস, ঠিকই শুনছেন, কারণ আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। মানে যেহেতু আমি লকডাউন, বাড়ির টাইমে আছি, সেরকম জায়গা পাই না সুসাইড করার মতন, তাই আমি করতে পারিনি, দুঃখিত। মানে এত জঘন্য সিনেমা, যেটা বানানোর থেকে না বানানোর একদম উচিত ছিল। মানে দোষ বনি কৌশানির, এদের কারো দোষ নেই, দোষটা হচ্ছে পরিচালক রাজীব বিশ্বাস, মানে যিনি এখন হয়তো আমার মনে হয় ইনি এখন বোধহয় পাগলাগারদে আছে, মনে হয় পাগলাগার থেকে মনে হয় সেদিন মনে কেউ ছেড়ে দিয়েছিল। মানে যেহেতু নতুন বছর, ছেড়ে দিতে হবে না, তাই নতুন বছর উপলক্ষে ছেড়ে দিয়েছিল। তো যেহেতু জন্মদিন ছিল রাজীব বিশ্বাসে, তাই মহানায়ককে নিয়ে একটা সিনেমা বানালো। মানে একদম সিনেমাটা বক্স অফিসে তো কী হয়েছিল সেটা আপনারাই জানেন। তো 12টার সময় পোস্টার লাগালো, 12:05 পোস্টার ছিঁড়ে দিচ্ছে পাবলিক, তারপরে 12:10 কী হচ্ছে, লোকেরা নতুন পোস্টার মারাচ্ছে, পুরনো হিন্দি সিনেমা, পুরনো বাংলা সিনেমা, এমএলএ ফাদাগেষ্টু, পাগলু, ফাইটার, আমি তো দেখছি। তো এই সিনেমাটা মোটামুটি অস্কার দিলেও খুব কম হয়ে যাবে, অস্কারটা দেব, তবে সেটা যে মাসে রোববার নেই সেদিনই আমি অস্কারটা দেব। তো আপনারা কি সিনেমাটা দেখেছিলেন? দেখার পর আপনাদের কি হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে এই সিনেমার ভালো দিক আছে, ইয়েস, ভালো দিক থাকবে না বললে হয় না, যেহেতু এটা চুরাশি গামলের পরিচালকের ছেলে বলে কথা, হীরের টুকলো ছেলে, তো মহানায়ক আছে মানে মহানায়কের সঙ্গে স্টাইল থাকবে না বলে হয়। এই সিনেমার গানগুলো পজিটিভ পয়েন্ট, সত্যি কথা বলতে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো ছিল, লোকেশন ভালো ছিল। তবে এই তিনটে জিনিসের দ্বারা তো সিনেমাকে হিট করানো যায় না। সিনেমার গল্প তো মাথা নেই, মুন্ডু নেই, পা নেই, হাত নেই, চোখ নেই, চুল নেই, কিছু নেই, মানে নিচের জামা প্যান্টও নেই, মানে একটা মানুষ জামা প্যান্ট জুতা ঘড়ি চশমা চুল কিছু নেই, গোঁপ দাড়ি কিছু নেই, এইরকম সিনেমার গল্প। মানে এই সিনেমাটা মানে অ্যাকচুয়ালি বানিয়েছিল কেন, মানে পরিচালক নিজে জানে, মানে এটা অস্বীকার করলে লাভ নেই, তিনি নিজে জানে যে সিনেমাটা সিনেমা হলে চলবে না। মানে কোনো রকম গ্রামে যে কয়েকটা দর্শক আছে, কিছু কিছু গ্রামের দর্শক আছে যারা এই সিনেমাগুলো দেখে, অস্বীকার আমি করব না। আমি গ্রামের দিকে মানে আমার চেনাশোনা, মানে আমার দেশ বাড়ি আছে ওখানে আমি যাই, তো গ্রামের দিকে এইসব সিনেমাগুলো দেখে, জামাই বাদল, জিও পাগলা, তুমি আসবে বলে, তারা কিন্তু এইগুলা জানি না রিপিট করে করে দেখে, কেন জানি না। তো এইগুলো দেখে পাশাপাশি ওটিভি বা এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এতে মোটামুটি টাকাটা ইনকাম তুলে নিবে। তো সিনেমাটা বাজেটও বেশি নয়, ওই কম বাজেটের উপর, তো মোটামুটি একটা হিতের জায়গায় নিয়ে চলে যাবে এদিক এদিক করে। তো এই করে করে কিন্তু সিনেমার ক্যারিয়ারকে ওই উঁচু জায়গায় নিয়ে যেতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তার জন্য ভালো গল্প, অভিনয় কাজে লাগাতে হবে। বনি যে অভিনয় করেছে, মানে বনি অভিনয় চেষ্টাই করেনি, আমি মানছি বনি বনিকে কাজে লাগায়নি, কিন্তু বনির তো একটা নিজের অভিনয় যে দেখানো, সেইটা তো সিনেমাতে দেখতে পেতাম, কিন্তু সেটা তার নেই। মানে বোঝা যাচ্ছে যে পরিচালক রাজীব বিশ্বাস জোর করে মানে এই মহানায়ককে বলেছে যে চ, এটা আমার সিনেমা, সিনেমা হিট হবে, আর যা আছিস। তো এইরকম ব্যাপারটা হয়তো হয়েছিল। তো এইগুলা কেউ খারাপ মাইন্ড নেবেন না, আপনাদের কেমন লেগেছিল সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই বন্ধুরা, বাই বাই।